আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম টিকা নিয়েছেন আরো 2 লক্ষাধিক মানুষ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বরাদ্দ শেষ অন স্পট রেজিস্ট্রেশন বন্ধ নির্ভয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটির জনপ্রতিনিধিদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী কাজ করার নির্দেশ জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার চিন্তা যুদ্ধাপরাধের চেয়েও জঘন্য বলেছেন বিএনপি নেতারা শনি রবি সারা দেশে বিক্ষোভ এপ্রিল মেতে ইউনিয়ন পরিষদ নির্বাচন জানালেন সিসি ভালোবাসা দিবস হতে আর সহিংসতা না হওয়ার আশা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনার টিকা নিতে অন স্পট রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন এখন থেকে কেবল অনলাইনে নিবন্ধিতরাই টিকা নিতে পারবেন সকালে রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের এক অনুষ্ঠানে মন্ত্রী দাবি করেন একসময় টিকার বিরোধিতাকারীরাই এখন টিকা নিতে বেশি আগ্রহী হচ্ছেন মন্ত্রী জানান ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বাস্থ্য খাতকে আরও গতিশীল করতে চাইছে সরকার প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনায় সংক্রমণ এখন অনেক নিম্নমুখী বলেও দাবি করেন জাহিদ মালিক নিবন্ধনের জন্য ওনারা একটা সফট আমাদের যেহেতু রেজিস্ট্রেশন অনেক সাকসেসফুলি হচ্ছে 10 লক্ষেরও বেশি হয়ে গেছে আমরা এখন থেকে অন দ্য স্পট রেজিস্ট্রেশন এখন আর করব না এখন যারা রেজিস্ট্রেশন করে আসবে তাদেরকে আমরা ভ্যাকসিনেট করব আর ফিউচারে যদি প্রয়োজন পড়ে তখন আমরা আবার জানাবো নির্ভয় সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 41তম জাতীয় সমাবেশে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে বাহিনীর সদস্যদের আহ্বানও জানান তিনি বাল্য বিবাহ রোধ মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকতেও আনসার সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর 41তম জাতীয় সমাবেশে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 140 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান প্রতিটি মানুষ যেন এই করোনা টিকাটা নেয় কারণ টিকা দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি অনেকে ভয় পান সুই ফুটাতেও ভয় পান এরকম কিছু কিছু মানুষ আছে কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন সেদিকে স্বাস্থ্য সুরক্ষা যেমন মেনে চলা পাশাপাশি টিকাটা যাতে তারা নেন সময় মতো সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং সে ব্যাপারে আপনাদের সহযোগিতাও চাই আমরা নিবন্ধনের জন্য ইতিমধ্যে আমাদের যে ডিজিটাল সেন্টার আছে সেই সেন্টারে যেই সবাই নিবন্ধন করতে পারবেন এবং তার মাধ্যমে নিজে এবং পরিবারের সকলে সকল সদস্য যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এক্ষেত্রে আনসার ভিডিপিকেও আমি অনুরোধ করছি যে আপনারা গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে ব্যাংক প্রতিষ্ঠা ঋণ কর্মসূচি করোনায় বিশেষ বরাদ্দ সহ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে আনসার সদস্যদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্য বিবাহ রোধ করা মাদক সন্ত্রাস জঙ্গিবাদ আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন এছাড়া ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা মাথায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন এদিকে প্রথম 3 মাসে চট্টগ্রাম সিটির প্রধান 3 সমস্যা মশা অপরিচ্ছন্নতা ও সড়ক মেরামতের আশ্বাস নবনির্বাচিত মেয়রের রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এরপর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছে শপথ নেন নবনির্বাচিত কাউন্সিলররা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনির্বাচিতদের নির্বাচনের সময় জনগণকে দেয়া ওয়াদার কথা মাথায় রাখার পরামর্শ দেন। সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই উন্নয়নের কাজ করে যাচ্ছি, কারণ সম্পূর্ণ আন্তরিকতার সাথে আমরা এটাই মনে প্রাণে বিশ্বাস করি যে দেশের কল্যাণে কাজ করলে করা যায়। এখানে জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের জনগণের সেই সমর্থনটা আমরা পাই। তো আমি আপনাদের কাছে এটাই চাইবো যে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আপনারা যে ওয়াদা দিয়ে এসেছেন আর আজকে যে শপথ নিলেন সেটা মাথায় রেখে আপনারা মানুষের জন্য কাজ করবেন। শপথ নেওয়ার পর চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কাউন্সিলররা। এ সময় নতুন মেয়র জানান তার প্রথম 3 মাসের কর্ম পরিকল্পনার কথা। সমস্যা তো অনেক, তার মধ্যে চট্টগ্রামের মশার সমস্যাটা কিন্তু খুবই প্রকট। তারপর আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আছে রাস্তাঘাটের সমস্যা। আপাতত এই 3 মাসের মধ্যে চেষ্টা করব এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাস্তাঘাট এগুলোকে মোটামুটি জন দুর্ভোগ থেকে জনগণকে লাঘব করার জন্য চেষ্টা করব। গত 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। দেশে পঞ্চম দিনে টিকা নিয়েছেন 204,540 জন। এ নিয়ে মোট টিকা নিয়েছেন 542,000-এর বেশি মানুষ। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ 20,000 ডোজের রেজিস্ট্রেশন এর মধ্যে শেষ হয়ে যাওয়ায় এই কেন্দ্রে নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এদিকে রাজধানীর কয়েকটি কেন্দ্রে টিকাদানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ দেখা গেছে। পঞ্চাশোর্ধ্ব স্বপ্না রায় রাজধানীর উত্তরা থেকে মুগদা হাসপাতালে এসেছেন কোভিড-19 এর টিকা নিতে। নিজে উৎসাহ দিয়ে পরিবারের আরো 10 জন সদস্যকে নিয়ে এসেছেন টিকা দিতে। আমরা মূলত 8 জন আমরা আসছি, আমরা একই ফ্যামিলি থেকে আসছি। এখন দেখি সবাই একসাথে দিলে এটা ভালো হয়, সেজন্য একসাথে দেওয়া। দিন দিনই টিকা নেয়ার আগ্রহীদের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে কেন্দ্রগুলোর উপর চাপ। সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার যে পসিবিলিটি দরকার ছিল সেটা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি না। পরিচ্ছন্ন করা উচিত এবং নিরাপত্তার যে ব্যাপারটা কোভিড-19 কারণে আমরা যে দূরত্বটা বজায় বসবো সেই ব্যবস্থাটা এখানে নাই। টিকা প্রত্যাশীদের চাপ বাড়ার সাথে সাথে ব্যবস্থাপনা আরও জনবান্ধব করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ধৈর্য ধরে নিতে হবে। আমি এখন দেখেছি ঢাকা শহরের বাসে ওঠার জন্য এখন লাইন ধরে, আগের মতো ঝুলাঝুলি করো না, জাস্ট ওনারা লাইন দীর্ঘ হোক অপেক্ষা করুক, আমরা ধীরে সুস্থে দিই, তাই সুশৃঙ্খল হয়ে যায়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত করোনার টিকা দেয়া হয়। বুধবার পর্যন্ত অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকলেও বাড়তি চাপের কারণে বৃহস্পতিবার তা বন্ধ করে দেয়া হয়। টিকা নিতে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় অনেককে। তো আমরা গতকালকেও শুনেছি অনেকের কাছে যে মানে কেন্দ্র থেকে কাউকে ফেরাই দেওয়া হচ্ছে না, সবাই যারা আসতেছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জন্য আজকে এসেছি। তো আজকে দেখলাম যে এখানে বললো যে মেসেজ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন মেসেজের অপেক্ষা করবা, না হলে দিব না। হাসপাতালের পরিচালক জানান ওই কেন্দ্রের জন্য সরকার থেকে 20,000 ডোজ ভ্যাকসিন বরাদ্দ থাকলেও বৃহস্পতিবারের মধ্যেই এর বিপরীতে সব রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে যায়। মন্ত্রণালয় প্রদত্ত 20,000 কোটা আমার পূরণ হয়ে গেছে, কম্পিউটার আর নতুন নিচ্ছে না, কারণ আমার তো কোটা এর বাইরে নাই, কোটাই 20,000। এই কারণেই হচ্ছে কেউ আর এবার আমরা ডাক্তাররাও কাউকে এন্ট্রি করতে পারছি না। এখন এই কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারব। এখানে 8টি বুথে প্রতিদিন 1,200 ডোজ দেওয়ার কথা থাকলেও ডোজ দেওয়ার সংখ্যা 2,000 ছুঁই। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হবে। তিনি বলেন, ইতিমধ্যেই লাইসেন্সের খসড়া প্রিন্ট শুরু হয়েছে। কার্ডের মান এবং ছাপার মান চুক্তি অনুসারে হবে বলেও জানান মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। স্মার্ট কার্ডের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না বলেও জানিয়ে দেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশে তীব্র ক্ষোভ জানিয়েছে বিএনপি। সিদ্ধান্তটি বাস্তবায়ন না করার দাবিতে 13 ফেব্রুয়ারি রাজধানী সহ দেশের সব মহানগর এবং 14 ফেব্রুয়ারি সব জেলা সদরের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার চিন্তাকে যুদ্ধ অপরাধের চাইতেও বড় অন্যায় বলছেন বিএনপি নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। সরকারকে এই সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির বৈঠক থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অন্যায় অযৌক্তিক উদ্দেশ্যমূলক অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে এবং দলের পক্ষ থেকে আগামী শনিবার 13 ফেব্রুয়ারি 2021 ঢাকাসহ দেশের সকল মহানগর এবং আগামী রবিবার 14 ফেব্রুয়ারি 2021 দেশের সকল জেলা সদরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। এদিকে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। নেতারা অবিলম্বে সব ধরনের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান। ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে নেয়ার। এই পদক স্বাধীনতার পরপর বাংলাদেশের জনগণ শ্রদ্ধার বসে ভালোবাসার বসে তাকে এই পদক দিয়েছিল। আর আপনারা আইন দেখান, কোর্ট দেখান, কাছারি দেখান, আইনমন্ত্রী আইনের কথা বলে, আরে ভাই আইনমন্ত্রী তুমি জন্ম হয়েছে নাকি? তখন যত স্বাধীন পদক দেওয়া হচ্ছে, যারা লম্বা লম্বা কথা বলতেছে এই স্বাধীনতার পদক নিয়ে, তাদের অবস্থা কি ছিল তখন? বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে মামলা হামলার পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীনরা। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর আহ্বানও জানান তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত আইন বহির্ভূত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করা স্বাধীনতার চেতনা পরিপন্থী। স্বাধীনতার 50 বছর পরে একজন বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্তটি খুবই উদ্বেগের এবং দুঃখজনক। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের যুদ্ধ পরিকল্পনা, যুদ্ধ কৌশল, যুদ্ধ পরিচালনা ও তার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান হানাদার বাহিনীর বিপক্ষে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং নিজের জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনার পরিপন্থী। আগামী এপ্রিলে কিছু ইউনিয়ন এবং মে মাস থেকে বড় পরিসরে ইউনিয়ন পরিষদের ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিকেলে রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় সিইসি বলেন, আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ পৌরসভা নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। এই নির্বাচনে সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রার্থী সহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিগত পৌরসভা নির্বাচনে ব্যাপক আকারে সহিংসতা হয়নি বলেও দাবি সিইসির। কে এম নুরুল হুদা আরও বলেন, 7 এপ্রিল ষষ্ঠ ধাপের পৌরসভার নির্বাচনের সাথে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট হবে আর রমজানের পর পুরো দমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে নিজের আশাবাদের কথা ব্যক্ত করেন সিইসি।
ওখানে ইউনিয়ন পরিষদ থাকবো এইবারে সাত তারিখে যত দূর পারা যায়, যেগুলো মেসুর হয়ে গেছে এরকম অনেকগুলো নিয়ে নেবো। এরপরে এপ্রিলের মে বলা যেতে পারে, মানে মিড মে পর থেকে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হবে। বর্ষাবাদলের মধ্যে কষ্ট হবে, কিন্তু আমাদের করে ফেলতে হবে। এত রক্তপাত হয়েছে, এত সংঘাত হয়েছে তা না, এই জিনিসগুলো তো হলো প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে, আমাদের পুলিশ থাকে, এখানে একটা ঘটনা ঘটে যায় তখন তো করার কিছু থাকে না। সাগর রনি হত্যার বিচার না পেয়ে হতাশ সাংবাদিক সমাজ, তবে বিচার না পাওয়া পর্যন্ত প্রয়োজনে সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতারা। নিহত রনির ভাই বলেছেন, তদন্ত প্রতিবেদন পিছিয়ে যাওয়ার সেঞ্চুরি দেখতে চান না, এবার চান বিচার। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনিকে। তারপর কেটে গেছে 9 বছর, এই পর্যন্ত 78 বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ অন্য সাংবাদিক সংগঠনের নেতারাও। মা বাবার হত্যার বিচার চাইতে এসেছিল সাগর রনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই বিষয়ে কথা বলতে চান না, র‍্যাবের পক্ষ থেকে কথা বলা হয় না, অ্যাভয়েড করতে চান, এই বিষয়গুলি সব মিলিয়ে মনে হয় যে সামথিং রং, তারপরেও হতাশ হতে চাই না। যারা এই তদন্ত প্রতিবেদনের সাথে জড়িত তারা লজ্জা পায় কি না, তাদের পরিবার তাদেরকে অক্ষম বলে কি না, যে কি এমন ক্যারিশমাটিক কর্মকর্তা আমাদের তদন্ত কর্মকর্তারা 78 বার পেছাতে হয় এবং সদাশয় হাইকোর্ট প্রতিবার সময় দিয়ে দেয়, যে হাইকোর্ট মাঝরাতে বসে যে কোন বাসায় দুটি মেয়ে বাইরে বসে আছে বাসায় ঢুকতে পারেনি, এরকম একটি বিষয় কি হাইকোর্টের কোনোবার একবার সুইবুটু দেওয়ার ইচ্ছা জাগে না? তাহলে কি আদালত সেটা, কি আইন শৃঙ্খলা বাহিনী, কি তার তদন্ত কর্মকর্তা, কি তার দক্ষতা যোগ্যতা? এই অযোগ্য কর্মকর্তাকে অবিলম্বে আমি অপসারণের দাবি জানাচ্ছি। অপরাপর সাংবাদিক সংগঠনের সাথে আলাপ আলোচনা করার পর আমরা সংগ্রাম পরিষদ গঠন করার মাধ্যমে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার এই সদস্যর হত্যার বিচার না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। সাগর রনি হত্যা মামলার 8 আসামির 2 জন আছেন জামিনে, অপর 6 আসামি কারাগারে। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার 8 জনের কেউ এখনও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। বিচার না পেয়ে হতাশ সাগর রনির পরিবারের সদস্যরা। তদন্তকারী সংস্থা যারা আসলে যে 78 বার বা করতে করতে সেঞ্চুরির দিকে যে একটা মজা করছে আমাদের সাথে, সেটা যেন তারা করতে না পারে। বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলো যেমন আসলে এর আগে আমরা বহুত কিছু দেখেছি যে তারা উদ্ঘাটন করতে পারে, তেমনি সাংবাদিকদের আমরা দেখেছি, আমাদের সহকর্মীদের আমরা দেখি যে অনেক জিনিস ইনভেস্টিগেশন করে তারা বের করে। তো তদন্তকারী সংস্থা আসলে কেন এই মামলাটা নিয়ে এত নাটক এত কিছু করছে, সেটাও যেন তাদের কাছে আমি বের করার অনুরোধ করব। সবশেষ গত 3 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তা করতে পারেনি র‍্যাব। 11 মার্চ প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করে দিয়েছেন আদালত। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় এই প্রথম কাউকে খালাস দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খালাস পাওয়া ব্যক্তির নাম আব্দুল লতিফ, আর 4টি অভিযোগে 3 জনকে মৃত্যু কারাদণ্ড ও 5 জনের 20 বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এসব রায় দিয়েছে। রায়ের দিনই এক আসামি স্বেচ্ছায় ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। আসামিদের বিরুদ্ধে 71-এ 4 জনকে হত্যা ও 9 জনকে আটক এবং নির্যাতনের 4টি অভিযোগ আনা হয়েছিল। রায়ে আবুল কালাম, আব্দুর রাজ্জাক এবং ফয়জুল্লাহকে মৃত্যু কারাদণ্ড, খলিলুর আবদুল্লাহ, আক্কেল আলী, সিরাজুল ইসলাম ও আলিমুদ্দিন খানকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন আব্দুল লতিফ। আব্দুল লতিফের যুদ্ধকালে বয়স ছিল 11 বছর। আসামিদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়। এদিকে সকালে নিজেকে ওই মামলার আসামি উল্লেখ করে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসেন ফয়জুল্লাহ নামের একজন, পরে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। চীন থেকে পণ্য আমদানিতে সেদেশের মুদ্রায় ঋণপত্র বা এলসি খোলার সিদ্ধান্ত মানছে না বেশিরভাগ ব্যাংক। হাতে গোনা কয়েকটি ব্যাংক চীনা মুদ্রায় সরাসরি এলসি খোলা শুরু করলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করছে নামি দামি ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা উপেক্ষা করায় মুদ্রা বিনিময়জনিত লোকসানে প্রতি বছর গচ্চা যাচ্ছে দেশের অন্তত 2,500 কোটি টাকা। ব্যবসায়ীদের বাড়তি এই ব্যয়ের বোঝা খরচ বাড়াচ্ছে ভোক্তাদের। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে।
চীন থেকে পণ্য আমদানিতে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই দ্বিতীয় সর্বোচ্চ বড় ক্রেতা বাংলাদেশ। বিশ্বজুড়ে করোনার প্রভাব শুরুর ঠিক আগের অর্থবছরে চীন এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ছিল 14.5 বিলিয়ন তথা $1,448 কোটি। আর তাই চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে মার্কিন ডলার বা তৃতীয় কোনো বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরশীল না হয়ে সরাসরি চীনা মুদ্রা ইউএন বা আরএমবিতে এলসি খোলার নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আড়াই বছরেও সেই নির্দেশনায় সাড়া দেয়নি তেমন কোনো ব্যাংক। তিনটা চারটা ব্যাংক ছাড়া কিন্তু আসলে আমরা প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে দেখছি না যে তারা এখনও পর্যন্ত আরএমবিতে সেটেলমেন্টের দিকে খুব বেশি আগ্রহী হচ্ছে। আর গভর্নমেন্ট ব্যাংকগুলো আসলে আমার জানা মতে কেউই এখনও পর্যন্ত আরএমবিতে কোনো রকমের সেটেলমেন্ট করেনি। সব ব্যাংক এখনও আসে নাই, আমি আপনাকে বলতে পারি। বেশ কিছু ব্যাংক আরএমবি এলসি করছে এখন। আমি মধুমতি ব্যাংকের নাম বলতে পারি, আমি এনআরবিসি ব্যাংকের নাম বলতে পারি, সোশ্যাল সামি করছে, সাজালাল করছে, ইস্টার্ন ব্যাংক করছে। বিশ্বের প্রায় অর্ধশত দেশ চীনের মুদ্রায় সরাসরি এলসি খোলাসহ সার্বিক ব্যবসা বাণিজ্য করলেও এদেশের ব্যাংকগুলোর আগ্রহ কম, অভিযোগ ব্যবসায়ীদের। এখানে আমরা দেখতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে আপনার 2-3% পর্যন্ত আমাদেরকে পেমেন্ট প্লাস মাইনাস করতে হয়েছে, শুধুমাত্র আপনার কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের জন্য। থিঙ্ক অফ দ্য অ্যামাউন্ট, ইটস আ বার্ডেন ফর বোথ দ্য কান্ট্রিজ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ চায়না অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ যদি দুজন মিলে বসে ট্রানজ্যাকশনটা যদি আরএমবিটা যদি বাংলাদেশি কারেন্সির এগেনস্ট ডাইরেক্ট পারচেস করতে পারে নট থ্রু ভায়া থার্ড কারেন্সি, তাহলে আমাদের কস্টিংটা কিন্তু আরও অনেক সাবস্টান্সিয়াল কমে যাবে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির মহাসচিব মাসরুর আরিফিন জানিয়েছেন, আমদানির চেয়ে রপ্তানি নগণ্য হওয়ায় চীনা মুদ্রা আসছে না, সে কারণে জনপ্রিয় হচ্ছে না চীনা মুদ্রায় এলসি খোলার দাবি। চাইনিজ এক্সপোর্ট নাই তো বাংলাদেশে, আমাদের কাছে রেনমিনবি নাই, রেনমিনবি কিনতে গেলে আমাকে ডলার হয়ে হংকং ডলার হয়ে আমাকে কিনতে হচ্ছে, তো কস্ট অনেক বেড়ে যায়। তার মানে আমার ওই যে অ্যাকাউন্ট খুললাম সেন্ট্রাল ব্যাংকের, এটা ঘটনার পরে আমার কিন্তু ওই অ্যাকাউন্টে ফান্ড কিছুই নাই বলতে গেলে, কারণ ওই ফান্ডটা আমার জন্য অনেক কস্টলি। প্রাইম ব্যাংক ও ইসলামিক ব্যাংক কয়েকটা ট্রানজ্যাকশন করেছে, এটা কেউ সেন্ট্রাল ব্যাংক ভায়োলেশন করছে তা না। এটার মূল জিনিসটা হচ্ছে যে ইম্পোর্টাররা ইন্টারেস্টেড না, তাদের ইম্পোর্টের খরচ বেড়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকরা জানিয়েছেন, চীনা মুদ্রায় লেনদেন সহজ করতে নেওয়া উদ্যোগ আমলে না নিলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারকে ইগনোর করার মতন এই চিন্তা তো অন্য কোনো ব্যাংক করার কথা না। যদি এরকম করে যদি কোনো ব্যাংকের এই জাতীয় করে যে আরএমবিতে তারা এলসি ওপেন করতে রাজি না, এটা যখন বাংলাদেশ ব্যাংকের কাছে নজরে আসলে তো বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার এগেনস্টে স্টেপ নিলে তা তো অবশ্যই বাংলাদেশ ব্যাংকও সে ব্যাপারে ডিসিশন নেবে। ডলারের বদলে চীনা মুদ্রায় এলসি খোলার পদ্ধতি কার্যকরে দুদেশের ব্যবসায়ীদের বোঝাপড়া আরও জোরদারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 6 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, জেদ্দা মিশনের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা, তবে অসমর্থিত সূত্র জানিয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম জেলায়। মিশনের কর্মকর্তা ফিরে আসার পর বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছে দূতাবাস সূত্র। বর্তমানে 20 লাখেরও বেশি বাংলাদেশি সৌদিতে অবস্থান করছে। প্রায় 4 বছর আগে সৌদির রাজধানী রিয়াদের আরেকটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 4 বাংলাদেশির মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছেন। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি এবং অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে অপারেশন সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল আতুল খারের সঙ্গে বৈঠক করেন জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে বাংলাদেশ বিমানকে তালিকাভুক্ত করায় ধন্যবাদ জানান। জেনারেল অতুল খার কোভিড-19 পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিমান সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নারী ক্ষমতায়ন সহ মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। করের হার আরও কমানোর পক্ষে অর্থমন্ত্রী আহম্মদ মোস্তফা কামাল। অটোমেশন প্রক্রিয়ায় আদায় না হওয়ায় জনগণের দেয়া করের পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে না বলেও মনে করেন তিনি। আগামীতে ট্যাক্স জিডিপি রেশিও 16-17% উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
এমনিতেই লক্ষ্যমাত্রার দৃষ্টি হয় না রাজস্ব আদায়। আর এখন কোভিডের মধ্যে চলতি অর্থ বছরে 3,78,000 কোটি টাকা রাজস্ব আদায়ে সরকারের লক্ষ্যমাত্রা কতটা অর্জন হবে তা নিয়ে প্রশ্ন তো রয়েছেই। এমন বাস্তবতায় সর্বোচ্চ করদাতাদের সম্মানিত করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার রাজধানীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে 141 জনকে ও জেলা পর্যায়ে 524 জনকে ট্যাক্স কাট দিয়েছে। দেশের উন্নয়নের জন্য দরকার ট্যাক্স জিডিপি রেশিওটি বাড়ানো। আমরা এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর জন্য প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছি এবং সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। কর ভীতির জায়গাগুলো কী কী সেটি আমরা চিহ্নিত করছি এবং সেটি দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। অটোমেশন একটি বড় সমাধান হতে পারে এই বিষয়ে, এই সেজন্য আমরা অনেক ক্ষেত্রেই অটোমেশনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন অর্থমন্ত্রী, বলেন দেশের উন্নয়নের স্বার্থে কর আদায় বাড়াতেই হবে। আমরা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে কোন হারটা ধার্য করলে রেভিনিউটা বাড়বে, আমাদের উদ্দেশ্য হবে রুল জেনারেট রেভিনিউ, ট্যাক্সপেয়ার্সরা যেটুকু দেওয়ার কথা সেটুকু আমাদেরকে পেমেন্ট করবে। এখন এখানে যদি রেট যদি বেশি থাকে ট্যাক্সপেয়াররা পেমেন্ট করতে চাইবে না। সর্বোচ্চ করদাতারা বলছেন নিয়ম অনুসরণ করে কর দিয়েছেন, আর রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান সেটা বাড়তি আনন্দের। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা মনে করি যে আরও বেশি আমাদের ট্যাক্স দেওয়া উচিত। আমাদের যারা সাপ্লাই তারা আরও ট্যাক্স দেখ, আমাদের যারা কাস্টমার তারাও ট্যাক্স দেখ, তাহলে কিন্তু দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। করদাতাদের উৎসাহিত করতে 2008 সাল থেকে ট্যাক্স কাট দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। জি এম হাসান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে শপথ নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচিত আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা। বিকেলে নগরীর ওয়াসা মোড়ে তার উপরেই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসা মোড়ে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান কাদের মির্জা ও তার অনুসারীরা। এ সময় রেস্টুরেন্টের পার্কিংয়ে রাখা তার গাড়ি বহরে ইট ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। পরে পুলিশ পাহারায় চট্টগ্রাম ত্যাগ করেন কাদের মির্জা। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে শপথ নিতে যাওয়ার পথে ফেনীর দাগন ভূঁইয়াও তার গাড়িতে হামলা হয় বলে জানান কাদের মির্জা। আজকে নিজাম হাজারিয়া, আজকে একরাম চৌধুরীরা এত দাফট দেখা, এত দাফট দেখিয়ে চলে তারা আমাদের উপর হামলা করার মতো আজকে ঘটনা ঘটাচ্ছে। এদেশে কি সরকার নেই? এদেশে কি প্রশাসন নেই? এটার কি বিচার হবে না? জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান থাকবে, এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন, না হলে আপনার সকল জল এটা ধ্বংস করবে। এদেরকে কারা আজকে সেন্টার দিচ্ছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুদক কার্যালয়ে ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। দুদকের তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক শাহিনারা মমতাজ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে কমিশন চার্জশিটের অনুমতি দেয় বলে জানান তিনি। বলেন, পাপিয়া ও তার স্বামী পরস্পর যোগ সাজসে অবৈধভাবে এই সম্পদ অর্জন করেছেন। আইন অনুযায়ী আদালতে অপরাধ প্রমাণ হলে পাপিয়া ও তার স্বামীর সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও আর্থিক দণ্ড হতে পারে বলেও জানান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া দম্পতির বিরুদ্ধে গত অগস্টে এই মামলা করে দুদক। 15 ফেব্রুয়ারি খোলার অনুমতি না দিলে ওই দিন নিজ দায়িত্বে স্কুল খোলার ঘোষণা দিয়েছেন কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অব্যাহত রেখেছে সরকার। এমপিওভুক্ত প্রতিষ্ঠান ও কওমি মাদ্রাসাগুলো আর্থিক সুবিধা পেয়েছে। কিন্ডারগার্টেন সংশ্লিষ্টরা তা থেকে বঞ্চিত, অথচ 40,000 কিন্ডারগার্টেনের 10 লাখ শিক্ষককে করোনার গত 11 মাসে কোনো সহায়তা দেওয়া হয়নি। তাদের দাবি, এই সময়ে অর্থ কষ্টে এবং চরম হতাশায় 14 জন শিক্ষক আত্মহত্যা করেছেন। রাজধানীর কে এম দাস লেনের একটি বাড়ির চারতলা থেকে যুবক সজীব হাসানের 5 টুকরা খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে সজীবের বাসা থেকে
তার পাঁচ টুকরা লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে শাহনাজ নামে এক নারীকে আটক করা হয়েছে। সজীব সায়দাবাদ এলাকায় শ্যামলী পরিবহন কাউন্টারে চাকরি করত। পুলিশ জানায় শাহনাজের সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল সজীবের। ওই নারী প্রায়ই সজীবের বাসায় আসতেন। গত দুই দিন শাহনাজ সজীবের বাসায় ছিল। শাহনাজকে না পেয়ে তার স্বামী বাড়ি থানায় জিডি করেছিলেন। বৃহস্পতিবার সকালে সজীবের সাথে ঝগড়া হয়। তার এক পর্যায়ে ছুরি দিয়ে ওই নারীকে আঘাত করে সজীব। পরে শাহনাজ ছুরি কেড়ে নিয়ে সজীবকে হত্যা করে। বরগুনায় শিক্ষক নাসির হত্যার রহস্য উন্মোচন হয়েছে। ঘটনার নয় মাস পর পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে পরিকল্পিত হত্যার কথোপকথন পেয়েছে নিহতের স্বজনরা। আদালতে স্বীকারোক্তি দিয়েছে দুই আসামি। গত বছরের 23 মে রাতে স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন করা হয় প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নাসির উদ্দিনকে। ঘটনার নয় মাস পর নাসিরের স্ত্রী ফাতেমা মিতুর পরকীয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইল ফোনে পরিকল্পিতভাবে হত্যার কথোপকথনের রেকর্ড পান নাসিরের স্বজনরা। পরে থানায় অভিযোগ করলে পুলিশ মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজুকে গ্রেফতার করে। পুলিশ জানায় পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে কম্বল চেপে শ্বাসরোধে নাসিরকে হত্যা করে তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। টিকা নিয়েছেন আরো 2 লক্ষাধিক মানুষ। রাজস্থানের বিভিন্ন কেন্দ্রে বরাদ্দ শেষ, অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ। নির্ভয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটির জনপ্রতিনিধিদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী কাজ করার নির্দেশ। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার চিন্তা যুদ্ধাপরাধের চেয়েও জঘন্য বলেছেন বিএনপি নেতারা। শনি রবি সারা দেশে বিক্ষোভ। এপ্রিল মেতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন সিসি। ভালোবাসা দিবস থেকে আর সহিংসতা না হওয়ার আশা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এ। ধন্যবাদ। সবাইকে